হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে আমি কি ধরনের কন্টেন্ট করব। মেকআপ আর্টিস্টের ভাষায় সেটা হচ্ছে বেস কালার। বেস কালারটা আমি কি নিচ্ছি, একদম লাইট ব্রাউন কালার নিচ্ছি। আশা করি দেখে তোমরা বুঝতে পারছো এটা আমার একটা নিউ ক্লাসের আমি ডেমনস্ট্রেশন ক্লাস অ্যারেঞ্জ করেছিলাম, যেহেতু আমি নিউ একটা ব্যাচ শুরু করতে চলেছি। ক্লাসটা অ্যারেঞ্জ করেছি সেটা কত তোমাদেরকে এখানেই আমি ডিসক্লোজ করে দিচ্ছি। নেক্সট ক্লাস হচ্ছে আমার সেলফ মেকআপ আর বাকি মেকআপের উপর, যেটা হবে 7 দিনের ক্লাস। 7 দিনের হচ্ছে ডিউরেশন থাকবে। 7 দিনের পর 8th যে ডেটা থাকবে, 8th ডেটে তোমাদের এক্সাম হবে। এক্সামের জন্য একটা মিনিমাম চার্জ দিতে হবে, কারণ সেখানে মডেল অ্যারেঞ্জ করা হবে। প্রত্যেকটা যে মেকআপ আর্টিস্টের কোর্স তোমরা করবে, সেই কোর্সের জন্য প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের জন্য প্রত্যেকটা মডেল অ্যারেঞ্জ করবো আমরা। আমরা সেটা নিজে থেকেই করবো, যার জন্য একটা মিনিমাম অ্যামাউন্ট অফ চার্জ দিতে হবে, ধরে রাখো 500। তার এই কোর্স ফি যেটা 7 দিনের ডিউরেশন, সেটা কথা বলে রাখি সেটা হচ্ছে মাত্র 2000 টাকা। মাত্র 2000 টাকায় তোমরা 7 দিনের ডিউরেশনের কোর্সে সেলফ মেকআপ প্লাস হচ্ছে পার্টি মেকওভার শিখতে পারবে। এই পার্টি মেকওভার দিয়ে তোমরা কি করতে তো এটা ছিল ইছাপুর অশোকনগরের ডেমনস্ট্রেশন ক্লাসের ইন্ট্রোডাক্টরি স্পিচ। আশা করি তোমরা সেটা শুনে বুঝতে পারছো যে আমি কিরকম ধরনের মেকওভার নিয়ে এসেছি। সামনে দুর্গাপুজো আসছে, তার জন্য একটা সেলফ মেকওভার, আর তার থেকে বড় কথা একটা পার্টি মেকওভার, যাতে আমাদের মা মাসি যারা একটু সাজুগুজু করতে পছন্দ করে বা আরও অন্যান্য কাছের মানুষেরা যারা সাজুগুজু করতে পছন্দ করে তাদেরকে যাতে একটু হালকা মতো পুজোতে সাজিয়ে দেওয়া যায়। তো কোর্সটার ফিস রয়েছে মিনিমাম 2000 রুপিস, আর বাকি যে রইলো পরে পরবর্তীকালে 8th ডেটে যে এক্সামটা হবে সেখানকার কথা, সেখানে মডেল ফিসটা ক্লাসে আসলে তোমাদের আরেকবার বুঝিয়ে বলে দেওয়া হবে। তো চলো এবার কাজের কথায় আসি। আমি কিন্তু এই ব্যাচটা স্টার্ট করতে চলেছি 19th অফ অগস্ট থেকে। অলরেডি ওখানে অনেক স্টুডেন্ট হয়েছে, যদি তোমরা কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে কিন্তু সেই ব্যাচটা জয়েন করতে পারো ইছাপুর অশোকনগর। আমি আমার এই ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো, যদি কেউ ইন্টারেস্টেড থাকো কন্ট্যাক্ট নাম্বারে অবভিয়াসলি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো এখানের যে এক্সপিরিয়েন্সটা ছিল আমার খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল। যে মডেল রয়েছে যাকে আমি সাজাচ্ছি ডেমনস্ট্রেশন ক্লাসে, সেও আমার চেনাশোনা একটা বোন ছিল, খুবই ভালো, কিউট, এবং তার মানে কীরকম ধরনের রেজাল্ট এসেছে সেটা দেখার জন্য বা কীরকম ধরনের আমি সাজিয়েছি সেটা দেখার জন্য অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পুরো ভিডিওটা দেখো। তোমরা যারা আমার চ্যানেলে একদম নতুন এসছো তাদের জন্য বলে রাখি, অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে ভিডিও ছাড়লে নোটিফিকেশনটা সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। তার থেকে বড় কথা, যারা যারা পুরনো বন্ধু রয়েছো আমার, অলরেডি প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করা আছে যেগুলো তোমরা দেখেছো, তাদের জন্য বলি যে তারাও যদি সেলফ মেকআপে ইন্টারেস্টেড থাকো তাহলে কিন্তু ডেফিনেটলি কোর্সটা জয়েন করতে পারো। দেখেছো এখানে আমি যেভাবে ঠিক স্টেপ বাই স্টেপ তোমাদের এর আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম কোনটার পর কোনটা অ্যাপ্লাই করতে হবে, আমি কিন্তু একদম এক্স্যাক্টলি একদম সেই টেকনিকেই এই ডেমনস্ট্রেশন ক্লাসেও সবাইকে বুঝিয়েছিলাম যে কোনটার পর কোনটা দিতে হবে, কী কী প্রোডাক্ট কী ধরনের কাজ করে এবং কোন রকম স্কিনে তোমরা কীভাবে কাজ করতে পারবে। তো পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। এখানে প্রচণ্ড পরিমাণে সবাই কোয়েশ্চেন আস্ক করছিল, কোয়েশ্চেন জিজ্ঞাসা করছিল আমাকে, তো যার কারণে আমি ভিডিওটা এখানে অফ করে দিয়েছি, ভিডিওর সাউন্ডটা অফ করে দিয়েছি। এখানে আমি একটা সিম্পল রিসেপশন লুক ক্রিয়েট করেছিলাম, একদমই সিম্পল রিসেপশন লুক, তোমরা দেখে বুঝতে পারছো, শাড়ি আর ব্লাউজটা দেখে আশা করি বুঝতে পারছো। এই দুটো কালার কিন্তু ভীষণ ভাইব্রেন্ট ছিল, যার কারণে আমি একটু শিমারি লুক করেছি, কারণ অনেকেই রিসেপশনে শিমারি লুকটা পছন্দ করে। তো এখানে যে শিমারি লুকটা পছন্দ করেছিলাম, যারা স্টুডেন্টরা এসেছিল তারা ভীষণ পছন্দ করেছিল এই লুকটাকে, এবং তারা ইন্টারেস্টেড ছিল বলেই আমার এই ডেমনস্ট্রেশন ক্লাসে জয়েন করেছিল, যারা পরবর্তীকালে আমার নিউ ব্যাচটা জয়েন করতে চলেছে। তো দেখো এখানে কিন্তু আমি সিম্পল একটা আই লুক করেছিলাম, যেটা পার্পল কালারের আই লুক ছিল, পার্পল স্মোকি আইস করেছিলাম, প্লাস একটা সিম্পল উইং লাইনার টেনেছিলাম, যেটাতেই আমার যে মডেল ছিল তাকে প্রচণ্ড পরিমাণে মিষ্টি লাগছিল আর খুব সুন্দর লাগছিল। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও সবার খুবই ভালো লাগবে এই মেকওভারটা। আর তোমরা কোথায় কোথায় আমার এই ফ্রি ডেমনস্ট্রেশন ক্লাসে জয়েন করতে চাও তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে দিদি এই জায়গায় ডেমনস্ট্রেশন ক্লাসটা হলে খুবই ভালো লাগবে। আমি অবশ্যই চেষ্টা করব তাদের ওখানে গিয়ে তাদেরকে একটা ফ্রি ডেমনস্ট্রেশন ক্লাস জয়েন করানোর। আমি কিন্তু এই কন্টেন্টটা একদম নিউ নিয়ে এসেছি আমার এই ইউটিউব চ্যানেলটাতে। আশা করি তোমরা আমাকে এই এর আগে এইভাবে ডেমনস্ট্রেশন ক্লাসের কোনো ভিডিও আপলোড করতে দেখোনি, তাই আশা করব তোমাদের খুবই ভালো লাগবে। আর আশা করব এটাও যে তোমরা খুবই ইন্টারেস্টেড থাকবে আপকামিং ব্যাচটা কীরকম হতে চাচ্ছে। তো আপকামিং ব্যাচ কীরকম হচ্ছে না হচ্ছে সেটার তো ভিডিও আরও আমি আপলোড করব, বলে রাখি 19th অগস্ট থেকে কিন্তু আমি স্টার্ট করে দিচ্ছি ব্যাচটা ইছাপুর অশোকনগরে। 19th আর 20th অগস্ট থাকবে ফার্স্ট আমার ক্লাস,
এরকমভাবে আমি প্রত্যেক উইকেরই স্যাটারডে সানডে করে ক্লাসটা কন্টিনিউ করব। যেই লাস্ট যে ক্লাসটা তোমরা করবে সেভেন্থ ডে যে চলে আসবে, তারপরেই কিন্তু আমি সানডে করে একটা তোমাদের এক্সাম অ্যারেঞ্জ করব, যেখানে তোমাদেরকে একটা পার্টি মেকআপের লুক দেখাতে হবে এবং তার সাথে সাথে তোমরা সেখানে সেই দিনকেই সার্টিফিকেটও পাবে আমার তরফ থেকে, যেটা থাকবে ISO রেজিস্টার্ড সার্টিফিকেট। তো সার্টিফিকেটের সাথে সাথে একটা করে কিছু গিফট থাকবে তোমাদের জন্য। গিফটটা কী থাকবে সেটা কিন্তু বললাম না, সেটা রইল তোমাদের জন্য সারপ্রাইজ। গিফট আইটেমটা কী থাকবে সেটা রইল তোমাদের জন্য একদমই সারপ্রাইজ। তো দেখো, এখানে আমি অলমোস্ট কমপ্লিট করে ফেলেছি আমার এই মেকওভারটা। আমি জাস্ট একটা লাইট অরেঞ্জ কালারের একটা ব্লাশ অ্যাপ্লাই করছিলাম এখানে। যারা যারা অলরেডি আমার চ্যানেলে রয়েছো, ভিডিও দেখো, তারা কিন্তু জানো আমি কীভাবে কী টেকনিকে মেকওভার করে থাকি। তো ঠিক এক্স্যাক্ট ওই ওয়েতেই আমি কিন্তু করেছিলাম মেকওভারটা এখানে কমপ্লিট। আর যারা যারা এখানে ইন্টারেস্টেড মানুষজন ছিলেন, স্টুডেন্ট ছিল যারা আপকামিং ব্যাচটা জয়েন করবে, তারা খুবই পছন্দ করেছিল লুকটা। তো তারা ভীষণ এক্সাইটেডও রয়েছে, আমাকে মাঝে মধ্যেই ফোন করে মেসেজ করে জিজ্ঞাসা করছে যে কবে থেকে স্টার্ট করবে। তো তাদেরকে আমি অলরেডি ডেটটা বলে দিয়েছি, যেরকম ঠিক তোমাদের এই ভিডিওটাতে বলে দিলাম। যদি কেউ ইন্টারেস্টেড থাকো অবশ্যই জয়েন করতে পারো। আর যদি অন্যান্য জায়গাতেও তোমরা তোমাদের এই ফ্রি ডেমনস্ট্রেশন ক্লাস নিতে চাও, তাহলে কিন্তু আমাকে একটু আগে থেকে জানিও। আমি কিভাবে এই মেকওভারটা করলাম সেটা কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে বললাম না, ভীষণ সরি তার জন্য। যেহেতু আমিও খুবই এক্সাইটেড আমার এই ফার্স্ট ব্যাচটার জন্য, তার কারণে আমি শুধু এই কোর্সটা নিয়েই তোমাদের সাথে এই ভিডিওতে আলোচনা করলাম। তো যাদের যাদের পছন্দ হয়েছে এই লুকটা, তারা কিন্তু অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কী কী রকমের তোমরা ভিডিও আবার দেখতে চাও, তাহলে আমি ডেফিনেটলি সেলফ মেকআপের ওপরেই তোমাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসব। এই ডেমনস্ট্রেশনের ক্লাসে যারা যারা স্টুডেন্ট ছিল বা ছিলেন, তারা ভীষণই মানে অ্যাক্টিভ ছিলেন। কারণ আমি যেভাবে যাদের ওদেরকে প্রশ্ন করছিলাম যে এটার পরে কী অ্যাপ্লাই করলে ভালো হয় বা কী কালার দিয়ে করলে তোমাদের মনে হয় সুন্দর আসবে, তো তারা খুবই ভালো মতো রেসপন্স করেছিল। তো এটা দেখে আমার খুব ভালো লাগছিল যে মানুষের মধ্যে এখনও নতুন নতুন জিনিস শেখার চাহিদাটা রয়েছে। আমিও কিন্তু মেকআপ আর্টিস্ট হয়েছি বলে আমি শিখছি না, থেমে গেছি কোনো জায়গায়, তা কিন্তু একদমই নয়। আমিও বিভিন্ন রকমের মেকআপ এক্সপ্লোর করার চেষ্টা করি, যাতে নতুন নতুনভাবে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আনতে পারি, সেটা সবসময়ের জন্য চেষ্টা করি। এটার মানে হচ্ছে আমিও কিন্তু এখনও অবধি শেখাটা বন্ধ করিনি। তো এটা ছিল আমার ফাইনাল লুক, তোমরা আশা করি দেখে বুঝতে পারছো কীরকম ধরনের লুক ছিল। আমি কিন্তু এর সাথে একদমই নর্মাল একটা বান ক্রিয়েট করেছিলাম পেছনে, যেটা সরি তোমাদেরকে একদমই দেখানো হয়নি। আশা করছি তোমাদের এই মেকআপ লুকটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, কমেন্ট করতে ভুলো না। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, টাটা।